উঠো। আর কতটা বাসলে ভালো আমার হবি তু, শুধু আমি বাজি ধরেছি বলে। We got history, got me feeling the nostalgia when you look at me. Thinking about what could have happened or what could have been. Finally your face, I know it that is. আমরা স্টিল পৌঁছাইতে পারি নাই বিকজ ভাই আমরা একই জায়গায় ঘুরপাক খাইতেছি, আমরা পাইতেছি না। গুগল হয়তো মানে নেশা করছে, হয়তো আমার এখন এটা মনে হইতেছে যে গুগল নেশা করছে, এই জন্য আমরা পৌঁছাইতে পারতেছি না, ম্যাপেও হইতেছে না। আর সবথেকে বড় কথা, আমাদেরকে মাত্র আটকেইছে পুলিশ। ভাই রে ভাই, মানে দিনটাই খারাপ একচুয়ালি। তো ফাইনালি আমরা আসছি ভাই, আমরা যে কি প্যারাটা খাইছি রে ভাই। আচ্ছা, এটা আমার ফ্রেন্ড, থামানোর পর ওকে বলতেছে যে তোমার কি লাইসেন্স আছে, সে 4,000 টাকার মামলা খায়া বসে আছে। যাই হোক, তো এখন আমরা যাবো ভাইয়ার স্টুডিওতে,
চলো যাই তোমরা হাইট নিয়ে কেন ঝগড়া করতেছো আরে আমি এগুলা বিশ্বাস করি না যে অনেকে বলে কি হাইট ছাড়া মডেল হতে পারবে না এগুলা বল দিয়ে রাখো বল দিয়ে রাখো আমরা যখন আসতেছিলাম তখন হলো তোমার পুরো হাতির ঝিল তিন চারবার ঘুরছি ভুল রাস্তা গুগল নেশা করছিল কোন ম্যাপই পাচ্ছিলাম না হ্যাঁ এন্ড দেন হলো তোমার পুলিশ ধরছে ওকে এগুলো নিয়ে প্রবলেম হচ্ছে তুমি তো এনজয় করছো ব্যাপারটা নাকি এখন এনজয় করছি ঘুরছি বাট তারপর অনেক টাইম লাগছে আমি আরো আগে আসতাম এই হলো ব্যাপার ঠিক আছে খুব ভালো ও আসলে বেসিক্যালি আসছে গানের জন্য একটা খুব মানে মজার একটা ঘটনা ঘটছে যখন ও আসলে যার মাধ্যমে কান খুঁজছে ওকে আমি অনেক অনেক আগে থেকেই বেসিক্যালি চিনি আমি যখন তোমাকে দেখি তখন হচ্ছে যে আমি গাইলে খুব খারাপ হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু আটা দিই তোমাদের সাথে আসি আবার আসবে একটু পরে ওকে বাই বিশ্বাস করবেন না করো তুমি বলো জোরে বলো আচ্ছা ওই দেখছি মনে হয় ওয়াশরুমে তুমি দেখছো ওয়াশরুমে ঘুমাইতে কাকে দেখছো সেটা জোরে বলো শেয়ার করো ওদের সাথে মানে আমি একজনের ক্রাশ ছিলাম সে ওয়াশরুমে ঘুমাইতো সে বরিশালের ছিল তুমি ওয়াশরুমে কি করছো আমাকে বলছে আমি শুনছি ও তো মিথ্যা বলবে না না ওর জন্য ওয়েট করতে করতে আল্লাহ অন্য কোনো রিজন হইতে পারে বিশ্বাস করো হইতে পারে বরিশালা আমি বলি বরিশালারা যাই হোক মানে খারাপ সাইড যদি বাদ দেয় ভালো সাইডে কথা বললে এরা অনেক বেশি আপ্যায়ন না 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 কি আপ্যায়ন করে অনেক আপ্যায়ন করে কেউ যদি যায় দেন অনেক ভালো রান্না করে বরিশালারা লোক দেখানো আপ্যায়ন করে যাওয়ার পরে বলে কি আমার লাকটাই খারাপ যাই পাইছি বরিশাল এসা বলছে প্রতিবার যাই হোক বাট আই এনজয় দ্যাট লাইফ এক্সপিরিয়েন্স থাকা ভালো ভালো ছিল খারাপও ছিল না দে আর গুড যাই হোক আমরা অ্যাকচুয়ালি ওয়েট করতেছি ভাইয়া আর আমার ফ্রেন্ডের জন্য ওরা এই রুমে এখনো আসে নাই আসো খাবার আনতে গেছে যাই মা নেই কি ভাই গিটার আনতে গেছে খাবেন না ফালতু কথা বইলে নিশারটা গান শোনো দিলো না নিল কোনো দিলো না এত যে মিঠুর বন্ধু
এসব গান আমার দ্বারা হবে না। গা ভাই, আরে না, আচ্ছা ভালো একটা গান শোনাও ভিউয়ার্সদের জন্য। আজকে যেহেতু আমরা স্টুডিওতে আসছি গানের কাজে, দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, ভাবো কি গান গাবো। তোমাকে একটু ক্যামেরায় নেই, তোমাকে ভিউয়ার্স দেখতে তো চাবে। আচ্ছা থাক, নামটাই জানুক, নামটা আর ভয়েসটাই জানুক। আমি হৃদয়ের ক্যামেরায় মানুষের হৃদয়ে ঢুকে থাকবো। আমি ভিউয়ার্সদের সামনে আসতে চাই। আচ্ছা ভিউয়ার্সদের হৃদয়ে থাকতে চাও? আচ্ছা গাও গাও, তুমি গাও। আচ্ছা গাও, আমি তো থাকি আমার ভিউয়ার্সদের হৃদয়ে। তুমি বলো গান গাও। আচ্ছা একটা কথা বলতাম। আচ্ছা গাও, হ্যাঁ গাও, গাও। সিরিয়াস কি শুরু করছো? সবাই ভাব নিতেছে, ভাব নিতেছে। উম্মা কিরে ভাই, গা ভাই, এইভাবে গান গাওয়া যায়? গাও, দাঁড়ায় গাও, কোনো সমস্যা নেই, শব্দ আসবে। আধুনিক যুগের গান, আধুনিক যুগের গান। হ্যাঁ তুমি এখনো আমার বন্ধু ভাবো কি? কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি? নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো নি? ওরে বাবা, ওরে বাবা, তুমি আমায় বন্ধু ভাবো কি? মিথ্যা কথা, কখন কি আমায় ওলি রিফ্লেক্স নিজে ওর চেয়ে একটু খানি বেশি? নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো নি? হাসছি আমি বলছি কথা, ভাবছো দেখি না তোমায় দেখি না। তুমি আমার হৃদয়ে দূর থেকে তাকিয়ে দেখায় ক্ষণিকের বন্ধুরা, যখন আর থাকবে না খুঁজে দেখো পাবে আমায় আমি চিরচেনা। কথাগুলো বলাই বৃথা, জীবনও বুঝবে না ঠিক না ভাই। ভালো লাগে না তোমার কথা বলেছি বারবার, আসলে তোমার বুঝলে না, বুঝলে না, যদি ভাবতে আমায় লাগছে অন্য গান শোনাও ভাই, অন্য বুঝবে না আমি যে কেন গান দিতে। আমি তো ভিউয়ার্সদের সাথে আড্ডা মারতেছি, তুমি বলো, সমস্যা নেই। আচ্ছা এটা একটু শর্ট টাইমের বিনোদন, তুমি বলো, গাও গাও। ভিউয়ার্স কি জানে আমি গান গাইতে পারতেছি না, মানে গাওয়া নিয়ে। আচ্ছা সাকিব আল হাসানের সুরে একটা গান গাও। এটা কোনটা? ওটা কোন? সাকিব আল হাসান তো গায় টুকরো টুকরো করে দেব আমার এই অন্তরে, সব গান গায়। ও তুমি কোন গান শুরু করে বলো। হ্যাঁ সব গান হিরো আলমের সুরে বলো। হ্যাঁ তোমার গান শেষ, গাও কি ভাই, একবার এদিকে যায় একবার এদিকে যায়। না না করি না, আমি এতটাও খারাপ না। তুমি এত দূরে থাকলে কি শোনা যাবে? আমি অনেকদিন পর আবার আজকে ব্লগ করতেছি জানো। এই জায়গায় বসে গেল। হ্যাঁ আর কত ঘুরবা, আমাদের মাথাটা ঘুরাইতেছে তোমার ঘুরানি দেখে। নাচতে বল তা তাও ভালো, কিন্তু নাচবা না যাবে আনসারি? হ্যাঁ নাচবা, নাচবা কি কইছি, লজ্জা লাগে না?
কারণ তুমি নাচ পারো না আচ্ছা তোমার নামে একটা নাচ দেখানোর কথা ছিল না আচ্ছা ডোল বাজে তাহলে বিপদে পড়ে গেছি বলার ভাষা বুঝে নাই আসো একটু অন ক্যামেরা আসো যদি তোমরা নাচছো তাহলে অন ক্যামেরা আসো আগে দেখতে পাননি আসলে আমি গান গাইতে পছন্দ করি কিন্তু সবখানে না সবখানে না বলতে কি কিছু মানুষের সামনে না হ্যাঁ আমার লজ্জা লাগে এটা হলো কথা আর কি বলবো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য ভালো থাকে সবসময় সুস্থ থাকে ভালো কিছু করতে পারে অনেক ভালো কিছু করতে পারে কোনো প্রকার কুনজর যেন ওকে মানে কি বলবো এটাকে আঁচ করতে না পারে ঠিক আছে এখানে অনেক ভিউয়ার্স তোমার কথা শুনে অনেক খুশি হয়ে হোক এত কিছু বাদ আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি সবসময় বলবো সবাই ওর জন্য দোয়া করবেন আমার আসলে আর কিছু বলার নাই আচ্ছা আচ্ছা গান গাইতে বলবেন না ওরা কেউ তোমাকে গান গাইতে আপাতত বলবে না বাট তোমরা নাচবা নাচা যায় কিন্তু যদি তোমরা নাচো এই ছেলেটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে মানে ওর অবস্থা খুবই খারাপ বসে বসে এগুলো দেখতেছে লিটারালি আমি বাইকে ওঠার আগ পর্যন্ত আমি জানতাম না যে অ্যাক্সিডেন্ট করেছে আমি যখন এখানে এসে পৌঁছাইছি তখন আমি ওর হাত দেখতেছি ওর ঘাট দেখতেছি সব ছুলে গেছে সে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করছে আমি জাস্ট ভাবতেছি আমি যদি আগে জানতাম কয়েকবার ভাবতাম ওঠার আগে ও মাই গড এটা ব্যাপার এটা অনেক বড় ব্যাপার হ্যাঁ আসলে বাইচা তো আছে তোর একটা সহজ সমীকরণ আমি প্রথম ভুল তোর একটা সরল অঙ্কে গরল আমার দেওয়া ফুল একটা সহজ সমীকরণ আমি প্রথম ভুল তোর একটা সরল অঙ্কে গরল আমার দেওয়া ফুল কিসের হিসাব করছি সদাই সূত্র জানা নাই আর কতটা বাসলে ভালো আমার হবি তুই একটা সহজ সমীকরণ আমি প্রথম ভুল তোর একটা সরল অঙ্কে গরল আমার দেওয়া ফুল ভাই এটা মনে একটা আন্ডারলিস্ট ভাইয়া মানে এই বৃষ্টিময় দিনে আমরা মুগ্ধতায় হারিয়ে গেলাম আসলে কিছু সময়ের জন্য খুব ক্ষুধা লাগছে ও সকাল থেকে না খাওয়া আমার সাথে দৌড়াদৌড়ি করতেছে সো যাবো ওকে এখন ও একটু খাবে কিছু লেটস গো যাই খাওয়া শেষ খুব শর্ট টাইমে ও খাইছে বেচারা এখন ভাত টাত খাইতে মন যেতেছে না অলরেডি অনেক টাইম হয়ে গেছে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছে দেখা যাক কাজটা কমপ্লিট হলে তো ভালোই তোমাদের জন্যই করতেছি লেটস সি কি হয় ট্রাই করবো ভালো করার লিফ নিল না তোমার ভাই না না ও বললে উঠে যাবে আমরা গেলে কারণ অনেকগুলো মাল ছিল যাই চলো উপরে যাই সো উই আর ব্যাক এগেইন হ্যালো এটা হলো আমাদের শান্ত ভাই আর
স্টুডিও ভাইয়া হাই বলে দাও হাই কয়বার বলবো আমি বলে দাও সবাই কিন্তু ইনভাইটও করো তোমার এখানে অবশ্যই ইনভাইট করি সবাই সবাইকেই হচ্ছে যারা হচ্ছে যে শিল্প সংস্কৃতি মিউজিক বলো যেটাই বলো সিনেমা বলো গান বলো গল্প বলো যেটার সাথে যে যে এরকম ভাবে রিলেটেড আছে সবাইকেই সব সময় মোস্ট ওয়েলকাম আমরা কাজে ব্যাক যাই তোমরা এখন ঝগড়া করো না এরা দুইটা হলো খেলছে এতক্ষণ লুডু এখন লুডু খেলে তোমরা বেট ধরছিলে কি বিশটা কানে উঠবে মানে কান ধরে উঠবস করা লাগবে 20 বার কে হারছে নিশা মানে ড্রয় ছিল এখন উঠো 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 উইটা বড় 20 বার 20 বার উঠো আসো 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 নিশা কানে ধরতে হবে উঠো 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 গেট আপ উঠো 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 মানে উঠো 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 আমরা তো উই না গেট আপ গেট আপ উঠো ভাই উঠো উঠো বড় উঠো বড় উঠো 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 ওই যে দিকে শুধু আমি বাজি ধরেছি তোমরা কিছু বলবা কেউ হ্যাঁ তুমি মুগ্ধা কেন বলছো তুমি মুগ্ধা যা চাও না সেটার খুব অপোজিট হয় I'm dying. আর এখন খুব প্যারা লাগতেছে শেট ভাইয়ের ফেভারিট গিটার এটা কি হইল তুই কান ধরে উঠবস করো গিটারটা ভাই ভেঙে গেছে ভাই উঠবস করো তোমার জন্য হয়েছে এটা করো তুমি পিছনে সরছ ফাস্ট ওকে তাক হেসে করবো নাকি আসি বন্ধ হাই শোনো হাই শোনো বসো উঠো বসো দুইবার হয়েছে তিনবার চারবার পাঁচবার ছয় সাত আট নয় দশ ওই স্যার করতে হবে না বসো ভাই ভাই আমি খুব প্যারা আছি আমার কাজ করে দিতেছিল ভাই এত পারফেক্টলি এখন আমি আমারই তো খারাপ লাগতেছে গিটার ভাঙিয়া গেছে এটা পইরেই ভাঙিয়া গেছে এত মানে এরকম এত জোরেও পড়ে নাই বাট ভাঙিয়া গেছে এখন কী করব আমি যদি জানতাম এটা কোথায় পাওয়া যায় আমি ভাইয়ের কিনেই দিতাম বাট ভাইয়া নেবেন না আমি এটাও জানি ফেভারিট তো ফেভারিট জিনিস আই নো I'm getting sad vibe actually. ইতিহাস অনেক সময়ের গল্পের কথা আছে এই গিটারের সাথে তো এটা হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট এখন অ্যাক্সিডেন্ট কিছু করার নাই আসলে কিন্তু খুব ভালোবাসার জিনিস তো ঠিক করে ফেলতে হবে হ্যাঁ আমরা এটা অবশ্যই ঠিক করে ফেলবো অন্তত সব তো সব নিজের কাছে থাকাটা ইম্পর্টেন্ট আমি এখন কাজটা হয়তো পড়া না যেতে পারে এটা থেকে যাবে এটা রেখে দিব এটা দ্যাটস ইট এই আর কিছু না যাক আশা করি কাজটা ভালো হবে কাজটা ভালো হলে হচ্ছে যে আমাদের
সব কষ্টগুলোই হচ্ছে সার্থক হয়ে যাবে দেখছি অবশ্যই অবশ্যই তোমরা ওয়েট করো আমাদের সারপ্রাইজের জন্য এন্ড ভাইয়া খুব ভালোভাবে আগাচ্ছে আজকে আমাদের এই যে ভয়েস বা ডেমো এগুলোর কাজ হলো এন্ড দেন আমরা ভয়েসের কাজ করব তো এই তো এন্ড হি স্যাড এটা হলো মেইন কথা হি স্যাড বলতে গেলে ব্যাপারটা হচ্ছে যে একটু তো মন খারাপ হওয়াটা স্বাভাবিক হ্যাঁ অবশ্যই অবশ্যই মন খারাপ হইছে বিকজ অ্যাক্সিডেন্টালি হইছে এটা বেসিক্যালি কারো উপর বা কোনো দিক দিয়ে ব্যাপারটা নাই এটা একটা ঘটনা একটা ঝাম মানে হয়ে একটা ঘটনা ঘটে গেল যেটা আনসপেক্টেড এবং একটু মানে মন খারাপ পেইন নট নট রিয়েলি পেইনফুল একটু মন খারাপ ব্যাপার যে একটু কষ্টের ব্যাপার জিনিসটা হঠাৎ করে এইভাবে ইয়ে হয়ে গেল দ্যাটস ইট ঘটনা তো যে কোনো ধরনের আমরা যদি যে কোনো ধরনের ঘটনা যে কোনো সময় হতে পারে তো আনসপেক্টেড ব্যাপারগুলো সবসময় একটু পীড়াদায়ক হয় দ্যাটস ইট আচ্ছা এটা সমস্যা নাই এটা সবাই আপনারা দোয়া করবেন ভাইয়ার জন্য আমার জন্য আমার নেক্সট কাজগুলো আনি এন্ড অবভিয়াসলি যেহেতু তোমাদের জন্য করতেছি এটা যদি তোমরা নিজেরা সাপোর্ট না দাও তাহলে কিন্তু হবে না তো এখন কথা হলো এটা আজকে আমার সারাদিন এখানে আড্ডা দিলাম ভালো লাগলো ভাইয়ের সাথে ছিলাম ভাইয়ার গান শুনছি ভাই এখন গান শোনানোর মুডে নাই এই জন্য এখন আর বলবো না আই নো আই নো তো ঠিক আছে তো নতুন কাজের জন্য হচ্ছে সবাই দোয়া করবেন এটাই আয়াতের কাজ যেন ভালো হয় আগামীতে যেন সাকসেস আসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ সব ঠিকঠাক হবে আচ্ছা এখন গাইস তোমরা সবাই বাই দাও বাই বাই সে ভাই হ্যাঁ টাটা এন্ড চাও সো গাইস আজকের মতো আমাদের ট্যুরটা এখানেই শেষ ভাইয়ার স্টুডিও ট্যুর অ্যান্ড এই জিনিসটা আর লেনদেন না করি সো গাইস আপাতত এখানে আমাদের কাজ শেষ এখন Tata, bye bye, and don't forget to subscribe my channel, like, share, comment, and hit the bell icon for more updates. Take my love, tata. আমরা এখন বারান্দায় বসে আছি নিশা এখন আমাদেরকে গান শোনাবে তাই না নিশা তুমি না গান শোনাবে কিন্তু হ্যাঁ শোনাবে শোনো কৃষ্ণ কি দিয়ে জোড়াই বলো সখী কি দিয়ে জোড়াই বলো সখী কে বুঝবে অন্তরের ব্যথা কে মোছাবে আঁখি বলো সখী কি দিয়ে জোড়াই বলো সখী কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জোড়াই বলো সখী কি দিয়ে জোড়াই বলো সখী যে দেশেতে আসে আমার বন্ধু সানকালা যে দেশেতে আসে আমার বন্ধু সানকালা সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা যে দেশেতে আছে আমার বন্ধু চানকালা সে দেশেতে যাব নিয়ে নগর গায়ে ঘুরব আমি নগর গায়ে ঘুরব আমি যোগিনী বেশ ধরি কি দিয়ে জোড়াই বলো সখী কি দিয়ে জোড়াই বলো
তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে, তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে, নইলে আমি প্রান্তে জীব বুঝবে অন্তরের ব্যথা, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আঁখি কে দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী। ধন্যবাদ গাইস।